বাংলা তুমি করো একটু মেহরবানি কবুল করো। ফাইনালি আজকে হলো ঈদ, তো ঈদের দিন আমরা সারাদিন কী কী করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখো এন্ড পর্যন্ত। কবে কেন তুমি জানো না? ভয়ঙ্কর ঢং দাঁত না। আমিও মেহেন্দি তুলে দিয়েছিলাম আর মেহেন্দির রং পরে ডিপ হয়েছিল। ঈদের দিন সকাল সকাল উঠে গেছে আয়ুষ আর আয়ুষের বেস্ট ফ্রেন্ড মিরাজ ভাইয়া, তো এরা যাবে এখন নামাজ পড়তে, তো তাই আয়ুষ স্নান করে একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে, আর দুজনকেই খুবই সুন্দর লাগছে, মিরাজ ভাইয়াকেও ভালো লাগছে আয়ুষকেও খুব ভালো লাগছে, তো এরা এখন যাবে নামাজ পড়তে। তো আমিও সকাল সকাল উঠে গেছিলাম, আয়ুষ এমনি সকাল সকাল ওঠে না, মানে আজকে নামাজ ছিল তো ঈদ বলে কথা তাই এত সকাল সকাল উঠে ওরা সব দুই বন্ধু মিলে চলে গেল। আর এই যে কালকে রাতে মেহেন্দি পড়েছিল মনে আছে তোমাদেরকে? তো ওটাই ও দেখাচ্ছে যে মেহেন্দিটা কতটা ফুটেছে। আর এই যে ইভান, তো ইভান কি খুব সুন্দর লাগছে দেখো হোয়াইট পাঞ্জাবি পরে। আর এই যে এই ছাগলটাকেই কুরবানি দেবে, এই যে ও এখন খাচ্ছে। আর আমাদের আকিফ দেখো রেডি হয়ে গেছে নামাজ পড়তে, হবে হলো সবার থেকে বড় যে নামাজ পড়তে আগে যায়। এই যে দেখতেই পাচ্ছ এখানে নামাজ চলছে, এখানে সবাই নামাজ পড়ছে বসে আছে। তো নামাজ হয়ে যাওয়ার পর সকাল সকাল আইস চলে গেছে ব্রেকফাস্ট করতে, আর সেটা হলো মিরাজ ভাইয়ার বাড়ি। এই যে পাঁপড় খাচ্ছে, আ হা হা হা, একা একা। এই যে আমাদের ইভান সকাল সকাল সবার কাছে ইদি নিয়ে একটা ম্যাজিক কাপ কিনে ফেললো, এটাতে জল ঢাললে বা কোল্ড ড্রিঙ্কস ঢাললে লাইটিং হবে, তো এটাই ওর খুব পছন্দ, ওর দোকানে গিয়ে এটাকেও উঠিয়ে নিয়ে চলে এলো। ইভানের সাথে ইভানের কাকু এখন বাচ্চা হয়ে গেছে, ও খাচ্ছে এখন ম্যাজিক কাপে কোল্ড ড্রিঙ্কস, মনে হয় একটু আলাদাই টেস্ট লাগছে যেহেতু এটা ম্যাজিক কাপ। তো ইনস্টাগ্রামে এখনও যারা ফলো করোনি আইস 525 পল্লবী 525 ফলো করতে একদম ভুলবে না, ওখানে আমাদের ছোটো ছোটো ভিডিও চলে আসবে, তো ওখানে তোমরা আমাদের ভিডিও দেখতে পাবে। তো গাইস যাও গিয়ে ফলো করে দাও জলদি জলদি। আয়ুষ বলতে চাইছে যে ম্যাজিক ম্যাজিক, আচ্ছা আমরা বুঝেছি ওটা তুমি ম্যাজিক কাপে খেয়েছো। আর এখানে আমাদের আকিফ রেডি হয়ে গেছে, কারণ ঈদের দিন আমরা সারাদিন ফটো তুলতে পারিনি, তো তোমাদেরকে আপডেট দিতে পারিনি, তো ওই জন্য আমরা রাতে ফটোশ্যুট করবো, আমরা সব ফ্যামিলি মিলে আমরা ফটোশ্যুট করেছিলাম। এই যে ওর কাকু আর আমাদের আকিফ সারাক্ষণ দুজনে একসাথে চিপকে থাকে, তো আমি এদিকে রেডি হয়ে গেছি। তো রেড কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে, কুর্তি না চুড়িদার, তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর আমি তো ফটো আপলোড করেছি তোমরা অনেকেই দেখেছো, তো কেমন লাগছে তো অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। এখানে তোমরা রিং লাইট তো দেখতেই পাচ্ছ, রিং লাইটের সাথে সাথে আমরা অনেক রিলসও বানিয়েছিলাম, ফটোশ্যুট রিলস সব কিছু কমপ্লিট হয়ে এই রাতের বেলা এখন আইস ফটোগুলো নিচ্ছে, আমার আকিফকে কত সুন্দর লাগছে। আর এই যে ও দেখছে ওর নিজের ফটো, কাকু কাকু আমার নিজের ফটো দেখবো, এই যে ফটোগুলো তোমার সাথে কিছু কিছু শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আর গাইস বলতেই ভুলে গেছি, তোমাদের ঈদ কেমন কাটলো, কীভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ঈদ কেমন গেছে। আমাদের ঈদ তো খুব সুন্দর গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ফটোগুলো দেখে যে আমাদের ঈদ কতটা হ্যাপি গেছে। তো গাইস টাটা।